সো হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনন্দ ব্লগ। ঠিক আছে, আজকে আমরা কোনো রকম ব্লগ বানাচ্ছি না, আজকে আমরা যাব জাস্ট এসডিও অফিস। ঠিক আছে, হাওড়ায় যারা বাড়ি তারা বুঝবে এসডিও অফিস যে আমাদের কোথায়। ঠিক আছে, অনেকে নাও জানতে পারে, এবার যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, তো বুঝতেই পারছো আমার এখানে দেখো জল, ঠিক আছে, অনেকটা জল জমে গেছে আমাদের এখানে, জলটা দেখাতে পারলাম না, তো এই যে অনেকটা জল, তবুও হালকা করে বানাচ্ছি ভিডিওটা। ঠিক আছে, তো কী করবো, বাইক বাইক এখানে নেই, সব বাইক খালি হয়ে গেছে। ঠিক আছে, পুরোনোটা ঠিক চলে না, তো আসল বাইকটা আমি রোহিত বাড়ি রেখে এসেছিলাম, রোহিত বাড়ির ওপরে। তো চলো দেখাচ্ছি বাইকে উঠে। তো তোমাদের জলটা একটু দেখাবো, এই ছেলেগুলোকে দেখে তোমরা একটু মোটিভেশন পাবে। দেখো এত জল হয়ে গেছে, তলিয়ে গেছে, হ্যাঁ তোমরা নৌকা নিয়ে পড়তে এসছে, বুঝতে পেরেছো? দেখো এদের দেখে তোমরা কিছু শেখো, কি করছো তোমরা ঘরে বসে খালি অনলাইন অনলাইন বলে ছেড়ে দিচ্ছে, সব কিছু অনলাইন। তো আমার জুতো মানে কিছু পড়ে যাবো আজকে, তা ওইদিকে প্রচুর জল, বুক পড়ে হবে না। তুমি যাচ্ছো আমার তো ভাই রাজবি ভাই, হাই করে দাও দেখি। তো এই যে বাড়ি এখানে বাইক চালা যাওয়া, তো চলো বেরোনো যাক, আমি চালাবো না। আমরা এখন এসে গেছি বুঝতেই পারছি জায়গাটা, এটা হচ্ছে তোমার হাই রোড। ঠিক আছে, হাই রোড হচ্ছে বাইক স্ট্যান্ড, ওই যে আমাদের বাইক স্ট্যান্ড। তো আমার যেটা প্রথমে কাজ দেখো, এই হচ্ছে হাওড়া ময়দানে চৌমাথা। ঠিক আছে, চৌমাথা নেবে, ঠিক আছে, এর যে রাইট সাইডে যে গলিটা আছে, এই যে ব্রিজ, তো আমরা ব্রিজের দিকে যাব। ঠিক আছে, তো চলো, আমার আগে কেউ যাচ্ছে না, সব পেছনে। ঠিক আছে, তো ব্রিজ থেকে অনেকটা হাঁটতে হবে। এরকম কেন বলো তো, এখন বাস এইদিকে যাচ্ছে না, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, এখানে তলি ফলি গেছে সব। ঠিক আছে, তো আমরাও অনেক এসেছিলাম, অনেক জল বেলগাছি হাতে দেখলাম, আমাদের যে এনডি কলেজ আছে সেখানেও প্রচুর জল। ঠিক আছে, তো এদের এরপরের প্ল্যান হচ্ছে আমরা এনডি কলেজে যাব, খুব কষ্ট হচ্ছে, প্রচুর রোদ্দুর, দেখো ছেলেটাকে দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, ও আমাকে চিনি চিনি নিয়ে যাবে, আমি প্রথমবার আসছি এখানে। ঠিক আছে, আমি চিনি না আদৌ, এই আমাদের বিশাল চেনে আর রোহিত, এরা মাঝে মধ্যে আসে এখানে ঘুরতে, তারপর শপিং মার্কেটিং যা হয় করতে আসে, মার্কেটিং করতে আসে। দেখো না প্রচুর গাড়ি চলাচল করে, আর তোমাদের দেখো একটু দেখিনি, কে কে চিনতে পারছো আমি জানি না। ঠিক আছে, তো এর পাশেই আছি আমরা এখন। ঠিক আছে, ওই দেখো আমাকে না নিয়ে চলে গেছে কত দূর ছেলেগুলো, তো আমাকে একটু দৌড়াতে হবে নাকি, না দৌড়েই চলে যেতে পারবো। তো আমাদের সামনে আবার একটা মোড় আছে, একটা নয় অনেক দিকে মোড় আছে, এবার আমাদের বুঝে নিতে হবে আমরা কোন দিকে যাব। ঠিক আছে, দেখো আমাদের হেল্পিং বয়টাকে এই সিনটা নিতে হবে, একটু ছোটো ছোটো এসছি, একটা কাকার হেল্প করে দিচ্ছে, আর বিশালকে দেখো বাড়িতে তো কাজ করে না, এখানেও করছে না। তো আমাদের রোহিত একটা কাজ করলো, সবাই দেখো, তো এদিক থেকে আমরা সোজাই চলে যাবো। কোনো ব্যাপার না, এটুকুনি ধুলো সব উঠে যাবে, তোমার খাটনিটা অনেকটা বেশি ছিল, খুব আচ্ছা কাম কিয়া ভাই নে, ঠিক আছে, আচ্ছা লোক আচ্ছা কাম। তো দেখতেই পাচ্ছ আমরা অনেকটা দূরে এগিয়ে চলে এসেছি, এই দেখো এখানে কত স্টেশন, বুঝতে পারছো? হ্যাঁ দেখো পুরো কত জায়গা, ঠিক আছে, এটা কোন স্টেশন কে বলতে পারবে, আমি বলবো না, ঠিক আছে, ঠিক আছে, এরা সব জানে, আমি জানি না।
তো অনেক লোক এখন হাওড়ায়, যদিও এটা পুজো পুজো ভাব আছে বুঝলে তো, কারণ পুজোর আর হয়তো 15 দিন, আমি জানি আমি দুর্গা পুজো নিয়ে খুব এক্সাইটেড না, যার জন্য আমি জানি না, হবে 15-16 দিন বাকি আছে, তো অনেককেও মার্কেটিং করতে আসে, তো এখন মার্কেটিংয়ের অবস্থা দেখো খুবই খারাপ, ঠিক আছে, নাহলে এখন বাস ভর্তি ভর্তি লোক, দেখো বাসের লোক অনেক কম, যতটা থাকে তার তুলনায় অনেক কম। দোকানে চশমা নিবি? ধীরে ধীরে চশমার দোকান দেখা গেল। তো আমরা ভাবো কতক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি, এখানে দেখো এই এই ভিউটা দেখো, দাঁড়াও ভিউটা আমি তোমায় দেখাই, এই দেখো অনেকটা ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে হাওড়ার একটা ওভারব্রিজ, ওভারব্রিজ থেকে হাওড়া স্টেশন, এই যেন এইটা চেনো কেউ, না চিনলে কোনো ব্যাপার না আমি বলে দেবো পরে। ভিউটা দেখেছো অসাধারণ, ভিউ অসাধারণ, তো আমার বাচ্চা দুটো অনেক দূর এগিয়ে গেছে, ওরা আমার জন্য দাঁড়িয়েছে ওখানে, তো চলো যাওয়া যাক ওদের কাছে। তো দেখো এখানে আবার আমাদের আর একটা মোড়, ঠিক আছে, মোড় তো সবাই জানে, তো আমাদের তাড়াতাড়ি পার হয়ে যেতে হবে। তোমরা দেখলে ভিডিওটার মধ্যে হাওড়া ময়দানে নামলাম, ময়দান থেকে নেবে সোজা হাঁটছি, এখনো এদিক ওদিক বেগিনি, ঠিক আছে, সোজা তো সোজা, বাহ এখানে একটু ফুল আছে, ফুল তো বিশাল আমাদের ঠিকঠাক রাস্তায় নিয়ে এসছে আমার মনে হচ্ছে, মেবি হতে পারে, তো আমরা যেমন সোজা হাঁটছিলাম হেঁটেই যাচ্ছি, ঠিক আছে, এখনও আমাদের 1 মিনিট মতো হাঁটতে হবেই, তারপরে এই যে পশ্চিমবঙ্গ সরকার জেলা নিবন্ধকের করণ হাওড়া ডিসিবি বঙ্কিমচন্দ্র রোড হাওড়া 7,11,000, ঠিক আছে, তো দেখো এখানে অনেকটা জ্যাম লেগে
পশ্চিমবঙ্গ সরকার নব কালেক্টর হাওড়া দেখতে পেয়েছো। এই হচ্ছে আমাদের বিল্ডিং, তো এখানে ফোর্থ ফ্লোরে যেতে হবে আমাদের, তো চিনে গেছো জায়গাটা আশা করি। তো এখন আপাতত ভাই এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, চলো ভেতরে যাই, দেখা যাক যাওয়া যাক।